নমস্কার বন্ধুরা, আমি কনিকা। আজ আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কলার মোচা। এখানে আমি কলার মোচা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে এগুলোকে নিয়েছি। কলার মোচা রান্না করব আজকে আমি। এখানে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, নারকেলকে কুড়িয়ে নিয়েছি। আর লাগবে আলু, এখানে 2টো আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে 1/2 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি, লবণ আর নিয়েছি, আদা বাটা, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে পুরনো দেবো আমি 1 চামচ জিরে নিয়েছি, তেজপাতা আর 3টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে প্রথম আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কলার মোচা, কলার মোচা দিয়ে এবার ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর টুকরো, যে 2টো আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আলু দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি এই কলার মোচার সঙ্গে। কলার মোচাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় 6 থেকে 7 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন আমি 1টা বাটিতে তুলে নিচ্ছি এই কলার মোচাগুলোকে, একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এখন এই সবগুলোকে আমি এই বাটিতে তুলে নিয়ে নিচ্ছি। আমার এই কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এখন আমি এই কড়াইটার মধ্যে নারিকেল কোড়া ভেজে নিচ্ছি। খালি কড়াইয়ের মধ্যে আমি এই নারকেল কোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই নারকেল কোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে নিচ্ছি বাটিতে, বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে আমার। আবারও আমি পরিষ্কার করে কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন, কলার মোচা তো, কলার মোচা সর্ষের তেলের মধ্যে রান্না করলে রান্নাটা ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা শুকনো লঙ্কা, মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মরিচগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই শুকনো লঙ্কাগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা জিরে, 2টা জিরেগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে 2টো তেজপাতা নিয়েছি, 2 টুকরো করে ছেড়ে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমার 1 সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 থেকে 2 চামচ, আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে। আমার এই আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, আন্দাজ মতন হলুদটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে 1/2 চামচ করে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, সেই জিরের গুঁড়ো ধনে গুঁড়োগুলোকে দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। আমার এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কচার কলার মোচা আর সেদ্ধ করে রাখা আলু একসঙ্গে নিয়েছি, সেগুলোকে দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি। এইভাবে চুলার জালটা কিন্তু আমি কম আঁচে রেখেছি, বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এই কলার মোচাগুলোকে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার এই কলার মোচা। বন্ধুরা, আমি এই কলার মোচাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করেছি। যারা নিরামিষ রান্না মানে ভালো পান, তারা অনায়াসে এই রান্নাটা অবশ্যই করতে পারেন নিরামিষ। আর যারা পেঁয়াজ রসুন খান, তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতেই পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, চিনিটা দেওয়ার কারণ হলো একটু স্বাদ বাড়ানোর জন্য, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি যে ভেজে রাখা নারকেল কোড়া,
এই নারকেলগুলো অল্প নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। সবটা নারকেল গুঁড়া দিইনি, সবটা নারকেল গুঁড়া দিলে খাওয়া যাবে না, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কলার মোচার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই কলার মোচা রান্নাটা কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আজ আসি কাল আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসি।